বর্ধমানে এখন ডাইনোসর এসেছে, খালি হাতে নোটের বৃষ্টি হবে। জাদুকর এস কুমার এবং মহিলা জাদুকর মায়ার শোর জন্য দুর্দান্ত উন্মাদনা, ইতিমধ্যে টিকিটের জন্য ভিড় জমেছে। বর্ধমানের রবীন্দ্রভবন বোরহাটে ভরিলাভ লস্করের সাথে প্রথমবারের মতো এসেছেন জাদু জগতের অমুকুঠিন রাজা জাদুকর এস কুমার এবং মায়া মহিলা জাদুকর। জাদুকর এস কুমার ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা। শো ম্যানেজার অতুল যোশী জানান, জাদুকর এস কুমার একজন মানবতাবাদী শিল্পী। জাদুর মাধ্যমে সমাজসেবা করাই তার যুগের ধর্ম। সংবাদ সম্মেলনে নারী জাদুকর মায়া বলেন, বর্ধমান এত নতুন জিনিস দেখতে যাচ্ছে যা এর আগে কোনো জাদুকর দেখাতে পারেনি। সম্পূর্ণ নতুন স্টাইলে নতুন স্টান্ট থাকবে। ম্যানেজার অতুল যোশী জানান যে শোটি উদ্বোধন করবেন বিধায়ক খোকন দাসজি। এটি একটি পারিবারিক শো এবং অনেক আধুনিক পরীক্ষা নিরীক্ষা দেখা যাবে। শো শুরু হবে 20 জুন সন্ধ্যা 7:30। এরপর নিয়মিত শো শুরু হবে। প্রতিটি শো হবে 2 ঘন্টার, যার অগ্রিম বুকিংও টিকিট কাউন্টার থেকে করা যাবে। বিশেষ কি আছে যে আমাদের শোতে কোন জায়গায় নট এ সিঙ্গেল ওয়ার্ড, নট এ সিঙ্গেল সিকোয়েন্স, নট এ সিঙ্গেল মোমেন্ট, কোনো রকমের লুসেন্সি নেই, অভদ্রতা নেই, আর কোনো বদমাশি নেই। পিওর ফ্যামিলি শো, ম্যাজিকের বিশেষ, মানে ফুল ফ্যামিলি শো। আপনি নিয়ে বসে ফুলি এনজয় করবেন, কোনো অসুবিধা হবে। ম্যাজিক মূল আকর্ষণ কে হবে? আকর্ষণটা কি? আকর্ষণ কে হবে? আকর্ষণ তো আজকে তো আকর্ষণ আর ডাইনোসর, ডাইনোসর আছে, খালি হাতে সে নোটকি ভারিছে, পেপার মিস্ট্রি হে, হেড কাটিং এ অনেক খেলা আছে। এই ডাইনোসর যে দেখা রা হ্যায় তো ডাইনোসর কি অরিজিনাল হ্যায় না? নেই দেখি, অরিজিনাল তো বিলুপ্ত হো চুকা, হাজারো সাল পুরানা, উসি কা এক রূপ হম লোগ দিখাতে হ্যায় ম্যাজিক মে। লেকিন ইসসে আপনা লাগে লাগেগা কি অরিজিনাল হ্যায়? অরিজিনাল হ্যায়। আচ্ছা, রানীগঞ্জ বাদ থেকে এসেছেন, অন্য স্টেট থেকে আপনারা এই বেঙ্গলে এসেছেন, বেঙ্গলে আর কোথাও কি কোনো শো করেছিলেন না বর্ধমানে? বেঙ্গলে 2008 আমরা করলাম রায়গঞ্জ কালিয়াগঞ্জ, 2009 আমি করলাম পুরুলিয়া বাঁকুড়া, তারপর এখন গত বছর জুলাই মাসে পুরুলিয়া করলাম, তারপরে রানীগঞ্জ করলাম, তারপরে জামুড়িয়া করলাম, তারপরে বিষ্ণুপুর করলাম, তারপরে বার্পুর করলাম, তারপরে আসানসোল করলাম, তারপরে আমাকে বাঙালি, বাঙাল ফুল বাঙাল, সুসংস্কৃত লোক। একবারে বলেছেন কি দাদা লাইনে চলে আসুন, একবার বলে সবাই লাইনে চলে আসুন। অন্য জায়গাতে কি হয় কতই আপনি বলতে দাঁড়িয়ে আসুন, লাইনে আসুন, ধক্কা ধুকি ধক্কা ধুকি ধুকে দাঁড়ি, আর কোনো ঝামেলা নেই, সবটা সুসংস্কৃত লোক আছে, আর কলাপ্রেমী আছে, সবাই বাড়িতে নাচ গান মানে কিছু না কিছু আর্ট সম্বন্ধে সবাই লোক লাভ করে। আর ম্যাজিক আমার এই বেটা তো হাম কিয়া আচ্ছা লাগা ইসকো এ ভি আ গিয়া ঠিক হ্যাঁ, বহু ইয়ে ভি আ গই ঠিক হ্যাঁ, ইসমে কই প্রবলেম নেই হ্যাঁ। কী সরকার জুনিয়র, কী সরকার কে ওয়াইফ, জুনিয়র কে ওয়াইফ, উসকা বেটি, সবই শো করতে থে, একই পরিবার কে থে। তো ইয়ে তো পরিবাদ হো জা রা, পরিবার বাদ হো জা রা। আভি হাম কিসি কো স্টাফ কো রাখতে হ্যাঁ ঠিক হ্যাঁ, উসকো 15,000 10,000 মহিনা ভি দেতে হ্যাঁ, উসকে বাদ ভি গ্যারান্টি নেই কি ও আভি গয়া হ্যায়গা, দো দিন কা বোল কে আনে কা গ্যারান্টি নেই কি ও দো দিন মে আ জায়েগা, এ আমারা পরিবার তো বেঁচে নেই জায়েগা। ঝাড়খণ্ডে তো কি আছে কি কোনো কেউ ছিল না 1980 আমি একা ছিলাম, আমি একটি দুটি শিষ্য যদি করলাম, ওরা আরম্ভ করলো, তার সেক্রেটারি থেকে আরও
তারফিসিও মানে ঝাড়খণ্ড বিহারতে যত জাদুঘর আছে ওরা আমার শিষ্য কিংবা আমার শিষ্য শিষ্য। এখন সংখ্যা কত? মোটামুটি 10 জন আছে। আমাদের মতো শো করা 10 কমপ্লিট করছে ঝাড়খণ্ড বিহার।